উপস্থাপনা অভিনয় কিংবা নাচ নয়, গায়িকাতেও সমান পারদর্শী নুসরাত ফারিয়া। হলের আলোচিত এই তারকা তার প্রমাণ দিয়েছে গত বছর এপ্রিলে। তার গাওয়া প্রথম গান পটাকা প্রকাশের পর নেট দুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছিল। তবে নুসরাত ফারিয়ার ওই গানটি দর্শকদের উপর তেমন প্রভাব ফেলতে পারেনি। গানটি সবাই অপছন্দ করেছিল, যার জন্য গানটিতে লাইকের সংখ্যা থেকে আনলাইকের সংখ্যা বেশি ছিল। তবে এবার নতুন খবর দিল নুসরাত ফারিয়া। বিহারের রাঁচি থেকে তিনি বলেন, পটাকার পর আমার নতুন গান আসছে, তাহলে কি এবার পটাকা টু আসবে? তবে এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, গানের নাম পটাকা টু থাকবে না, একেবারেই নতুন তরুণ্য প্রধান হবে এই গানটি, অনেক বড় ধামাকাও থাকবে এই গানটিতে। তবে এখনই এর বেশি কিছু বলবো না। আগামী ডিসেম্বর মাসে নুসরাত ফারিয়া তার গাওয়া নতুন গানটি অবমুক্ত করবেন বলে জানান। সো ভিউয়ার্স, পটাকার পর নতুন কি গান আসছে নুসরাত ফারিয়ার, এই বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।